তুমি কি এত ভাবছো? তুমি বলো না, টিভি আসবে কি আসবে না? আন্টি, তুমি কি অনুমতি দেবে টিভি আনার? বলো না টিভি আসবে, বলো না। ও ঠাকুর, টিভিটা আনতে জানো মামি রাজি হয়ে যায় গো। তোমাকে 2 টাকার না না 5 টাকার বাতাসের হরি লুট দেবো। আর এবারে সত্যি দেবো। কি গো মহেশ্বরী, বলো কিছু। আচ্ছা বেশ, আমি টিভি আনার অনুমতি দিলাম স্মার্টনে। দেখলে তো মেজবউ কেমন কথার প্যাঁচে বাবা মাকে ভুজিয়ে ভাজিয়ে ঠিক টিভি কেনার ব্যাপারে রাজি করিয়ে ফেললো। আনতে তো একবার টিভি, তারপরে মেজবউদিকে কিরকম করে টাইট দিতে হয় সেইটা আমি দেখছি। মা, বাবা তাড়াতাড়ি এসো। এই বন্ধু বন্ধু, টিভি টিভি, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি এসো, টিভি এসে গেছে, টিভি এসে গেছে, তোমরা তাড়াতাড়ি এসো। এই এটা আমার টিভি, বেশি বলবি না। পিকু, এটা সবার টিভি। পিকু, টিকা 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 টিকা। বৌমা, তুমি সত্যি পারো। মামি, আমার হেরি আনন্দ হচ্ছে গো। তুমি ওরই হ্যাংকু। আচ্ছা, টিভিটা আমার জন্য না, দাদার জন্য এসছে তো। আচ্ছা তোমরা সবাই বলো, বাবা বলো তো টিভিটা কোথায় রাখবো? হ্যাঁ, টিভিটা এই দেখি 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 দেখি, সেজে বৌমার সঙ্গে। হ্যাঁ, টিভিটা ওই 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 ওইখানে রাখ, ওইখানে রাখ, রাখ রাখ রাখ। এই না, এই তো উল্টো দিক হয়ে গেল। তুই একটা কাজ কর, শোন শঙ্কর, ওই ওই ওইখানটা নিয়ে যা তো, ওই ওই জায়গাটা নিয়ে যা। হ্যাঁ, তাহলে সবাই, না 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 না, এখানটা ভালো লাগছে না, কেউ দেওয়ালের পাশে মনে হচ্ছে। তুই একটা কাজ কর, আরে এই যে এইদিকে, এই এইখান কি করছো তুমি বাবা বলো তো? তাহলে দেখতে পাবে, সবাই দেখতে পাবে না, এখানে সোফায় বসলে এইখানটা ভালো হবে না। আমি বলছি এই এইটাই রাখি বাবা। কোথায় কোথায়? এটাই। হ্যাঁ, ওই ওই ওই, তুমি এটা সরাও। ও হ্যাঁ, রাখ 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 রাখ, বসে দেখি। হ্যাঁ, দেখি 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 দেখি, শোনো 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 শোনো, এইটা না একটু শঙ্কর, একটু তেরচা কর, একটু 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 তেরচা কর। হ্যাঁ, এইদিকে এইদিকে, একটু একটু ডান দিকে যাও, ডান দিকে অল্প ডান দিকে যাও, একটু বাঁ দিকে যাও। কি করছো বলো তো? আরে বুঝতে পারছো না, সারাক্ষণ খালি একবার ডান দিকে একবার বাঁ দিকে, এমনি করে হয় না? আরে মহেশ্বরী, টিভির ব্যাপারটা কি বলো তো, ওই খাবারে নুনের মতন। হ্যাঁ, এক চিমটা যদি এদিক ওদিক হয়ে যায়, ব্যাস পুরো খাবারটা ব্যাস গেল একদম। দেখেছো মামি, কি মামা সব কিছু ঠিক একটা খাবার সম্পর্ক জুড়ে দেবে। আরে সবার আহ্লাদখানা দেখছো? বাড়িতে টিভি ঢুকিয়ে মেজবউ যেন দিকবিজয় করে ফেললো। এই মিস্টার বউর হাত পাপ দেখলে না, আমার একদম সারা গা হাত পা রিরি করে জ্বলে ওঠে। ¶¶
মহেশ্বরী এখানে চলে এসো, বসো। বন্ধু বন্ধু করে একেবারে হেদিয়ে মরলো। মেজ বৌমা, তুমি টিভিটা উদ্বোধন করো, ওই যে কি কি বলে না, ওই ফিতেটা কেটে দাও, ফিতে কাটা। প্রাণটা না কিরকম একটা চা চা করে আনচান করছে, একটু হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসি। আমি খেলা দেখবো, খেলা খেলা খেলা, আমি খেলা দেখবো। এ বাবা, এখন খেলা নয়, আজকে তো হাতে কলমে আছে। হাতে কলমে সেটা আবার কি? জানো ওখানে কত রকমের হাতের কাজ শেখায়, কাগজ কেটে কেটে সুন্দর পুতুল বানানো, কাপে রং করা, আরো অনেক কিছু শেখায়। বাবা, এই মেয়ের তো সব মুখস্থ। ও মেয়ে যাব, ওটা চালাও না গো। না, এটা আমাদের টিভি। ও পিকু দাদা, আমাকে একটু হাতে কলমেটা দেখতে দাও না, তারপর তুমি খেলা দেখো। তারপরে তো পিকুকে পড়তে বসতে হবে, পড়তো আর সারাদিন ধরে তোমার মতো টিভি দেখলে চলবে না, তাই না জিরমিন? হাতে কলমেটা একবার দেখো, তোমার খুব ভালো লাগবে। তুই আমাদের টিভি রিমোটে কেন হাত দিলে রে, তোর বেশি সাহস না? পিকু, কি হচ্ছে রে? কি আচ্ছা, এত ঝামেলা দরকার নেই, রিমোটটা দাও। দাও আমার। জিরমিন, আজকে তুমি পিকু দাদাকে খেলাটা দেখতে দাও, কালকে তো পিকু দাদা এই সময় স্কুলে থাকবে, তখন তুমি হাতে কলমে দেখো কেমন? আচ্ছা মেয়ে দেবো। গুড গার্ল। পিকু তো গুড বয়। ও কেন আমাদের বাড়ি টিভি দেখবে? দাদু ভাই, ও দাদু ভাই, দেখো এই টিভিটা তো আমাদের সকলের জন্য, তাই না? তাই আমরা সবাই মিলে আনন্দ করে একসঙ্গে টিভি দেখবো। সারাদিনের কাজের পর সন্ধ্যাবেলা বসে আমরা মেয়ে বউরা যখন সিরিয়াল দেখবো, তখন যদি বাড়ির কেউ বলতে আসে না যে আমরা তো অন্য। আরে শোনো শোনো, শুধু সিরিয়াল দেখবো কি, টিভিতে ইয়ে হয় কি কি বলে, খবর হয়, আমরা খবর দেখবো, খবর। মামা মামা বলছিলাম কি, তুমি তো সারাদিন খবর দেখবে, সন্ধ্যাবেলা ওদের সাথে বসে সিরিয়ালটা দেখো। হ্যাঁ, আর তাছাড়া না এই টিভিতে অনেক ডাক্তার বসে। ডাক্তার? ডাক্তার ওই টিভিতে দেখে। টিভিতে বসে? হ্যাঁ, আমার টিভিতে বসে না, টিভির ভিতরে দেখা যায়। আচ্ছা, তো ওই হজম বদহজম নানান রোগ নিয়ে পরামর্শ দেয়। এবার এবার ধরো তুমি যে বারবার কল ঘরে দৌড়া, এই এই রোগটা তো সেরে যেতে পারে পরামর্শ শুনে। কি বলছিস তাহলে, তো ওটা দেখতে হবে তো। একদম একদম একদম। ও জানো মামি, আরো একটা জিনিস দেখায়, ওই জ্যোতিষী আছে না, টিভিতে জ্যোতিষী আসে, সব বলে দেয়। ও মা, তাই বুঝি? এই তো তাহলে এই টিভি কেনাটা আমাদের সার্থক হয়েছে, বলো, একটা ভালো জিনিস হয়েছে, সব কিছু দেখা যাবে। খুব ভালো, খুব ভালো। এসে গেছে, এই নাও বাবা, মিষ্টি খাও। ভাই, আমি ভাবছিলাম কি যেন একটা হয়নি, কি যেন একটা হয়নি, দেখি। Hey!
তোকে। আচ্ছা বলছি, টিভিটার দাম কত পড়লো? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।